অসম বিধানসভা নবনির্মিত ভবন উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে আজির দিনটি অসম বিধানসভার কাম কাজ চলিব নতুন ভবনত। এই দৃশ্য আমি দেখাইছো পোনপটীয়া সম্প্রচার। নবনির্মিত ভবন উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে বিধানসভার নবনির্মিত ভবনত চলিব সদনের কাম কাজ। বিধানসভার অন্তিমখন অধিবেশনের শেষের দিনট নবনির্মিত ভবনত বহিব বিধায়ক সকল আর এ আমি দেখাইছো আপনার পোনপটীয়া সম্প্রচার। বিধানসভার নবনির্মিত ভবন উদ্বোধন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী। নির্মাণ ভবনেরপরাই চলিব সদনের কাম কাজ আর ইয়া আমি দেখাই আছো নবনির্মিত ভবনের পাবনপটিয়া সম্প্রচার। আমরা ইতিমধ্যে বিধায়ক সকলে আসন গ্রহণ করেছে। নবনির্মিত ভবনেরপরাই চলিব আজি দিনটির কাম কাজ। বিধানসভার অন্তিমখন অধিবেশনের শেষের দিনট নবনির্মিত ভবনত ইয়া অগ্রসর হয়েছে বহিবলে বিধায়ক সকল। আজি দিনটি নবনির্মিত ভবনটির পরে চলিব সদনের কাম কাজ।